একদম অল্প দামে বিক্রি করা হচ্ছে তরমুজ, সামান্য 40 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যেমন পারে সেভাবে বিক্রি করা হচ্ছে। খুব ভালো লিচু, একটা পোকা পাবেন না, লিচু খুব ভালো, হ্যাঁ বাগানের লিচু, নিজে হাতে গোট করা, কোনো ভোগী যোগী জিনিস বেশি নেই। তাহলে পিস পড়ছে একটার দাম 2.5 টাকা, একটা 2.5 টাকা, আড়াই টাকা দিলি চোখে, যদি গরিব মানুষ হয়, নিম্ন আয়ের মানুষ হয়, সে কি কিনে খেতে পারবে? চাষির কাছ থেকে কিনতে আসছে 2 টাকা চায় না, আর আমরা চায় না বেশি লাভ করবো না। এখন তরমুজ মতো হবে, তরমুজের মতো হবে, তরমুজ যেমন খাচ্ছে না। লিচু জিনিসটা ভালো জিনিস, ছেলে পিলের খাইতে ইচ্ছা করে সময় দাম বেশি, হ্যাঁ বেশি সেটা জানলাম, কিন্তু এই তরমুজের দাম এই আপনার ইয়ের হলে দাম বেশি না, দাম বেশি কারণ 2.5 টাকা করে একজন নিম্নমানের নিম্ন আয়ের মানুষ কিন্তু কিনে খেতে পারবে না। শুনেন ভাইয়া, পারবে আপনার একটা নিম্ন আয়ের মানুষ, একটা নিম্ন আয়ের মানুষ তার 5 টাকা এটা তাকি থাকলে পারে, দুটো কিনে দেওয়ার ক্ষমতা তার নেই। যদি 1 টাকা 2 টাকা হইতে তাহলে পারে কিন্তু কিনে পাইত, যে 1 টাকা হলে পাইত, 2 টাকা দিয়ে দুটো কিনে নিল। যে বাচ্চাটা এসে আমার কাছে বলবে যে বাবু আমার কাছে টাকা নেই, তার 5টা লিচু আমি এমনি খাই দেবো। আপনি দিলেন আর একজন, তারপরে এই যে এই যে ঝুঁকা দেখা যাচ্ছে, ঝুঁকার ভিতর কিন্তু 50টা আছে তাই না? ঘুরে দেখলে কিন্তু 50টা পাওয়া যাবে, 51টা দেবো। ১২০ টাকা হচ্ছে এই খুঁতা, তার মানে 50টার দাম 240 টাকা সব পড়ছে, তার মানে 2.5 টাকা করে ঘরে। বাংলাদেশ এই জন্য স্বাধীন করা হয়েছে, বেশি জিনিস আমরা অল্প জিনিস, রাজাকার কিছু জিনিসপত্র দাম হু হু করে বেড়ে যাচ্ছে, কমছে না। মানুষের এনে দিয়ে দিচ্ছি, আবার মাল ব্যস্তম করে পেয়েছি, এখন বেশি 200 পিস। আপনার জিজ্ঞেস করবি ভালো মাল মার্কেটে আসেনি, আচ্ছা মাল ছিল কাঁচা, সেই মার্কেটে দাব করেছে, আমরা 65 টাকা লস খাইছি সাদা মাল নিয়ে এসে। এখন মালটা খাওয়ার মতো হয়েছে কিন্তু রোজা পাইনি, এখন বর্তমান সবারই হচ্ছে লস চাষিদের। আমরা হয়তো বেশি 2-10 টাকা লাভ করছি, মালটা লাল মানুষ খাচ্ছে, তখন মালটা কেউ খায়নি, কাটার পরে সাদা পয়সা নাতি চলে গিয়েছে, কিন্তু দাম তো অনেক কম। এখন বর্তমান দাম কম, বর্তমান অনেক কম দাম, মাল হিসেবে দাম এখন 1/4। যে মালটা 300 টাকা সেটে বেচছে এখন 75 টাকা বর্তমান। না এখন এর বিক্রি না হওয়ার কারণ কি? বাজার সাইজ যাদের বড় তাদের কি হচ্ছে বেশি বিক্রি হয়? আমি ঘুরে এলাম না,